পরে বইয়ের মধ্যে আলোচনা করা হয়েছে এটাই হলো সালাফ সালাফে সালেহীন তথা শাহাবায় রাম তাবে গুণের নীতি এবং আকিদ ও বিশ্বাস তো এটাই হলো মানে কি এটাই হলো মানে হলো আল্লাহাবুল্লা আলমে কতগুলো নাম রয়েছে এবং সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী বা বৈশিষ্ট্য রয়েছে সেগুলোর ক্ষেত্রে কোনো প্রকার নিজেদের থেকে পরিবর্তন পরিবর্ধন ধরন গঠন বা প্রত্যাখ্যান করা যাবে না বরং যেভাবে আছে সেভাবেই আল্লাহরদের বিশ্বাস করতে হবে তো এটা আমাদের শুধু কথা নয় এটা সালাফে সালিহিনের আকৃদা সালাফে সালেহিন বলতে আমরা কী বুঝি সালেফে সালেহিন বলতে বুঝি সালাফ কথাটা মানে হলো পূর্বপুরুষ সালেহীন মানে হলো নেক নেক পূর্বপুরুষ নেক পূর্বপুরুষ বলতে আমরা বুঝি সাহাবা কারাম এবং তাবে এবং তাবে তাবে এই তিন যুগের আহলে আইল এলমওয়ালা আলেম আলামাদেরকে বা এদেরকে আমরা কি আমরা সালাফে সালেহীন বলি আর কি তো তাদের আক্ষেতা ছিল এটা মানে আল্লাহ রাবুল আলমের নাম এবং গুণাবলী তারা স্বীকার করতেন এবং কোনো প্রকার ধরন গঠন বিকৃতি অস্বীকৃতি ইত্যাদি করতেন না প্রত্যাখ্যান ইত্যাদি এসব করতেন না তো এটাই হলো আমাদের মানহাজ এটাই হলো আমাদের আকিদা এবং নীতি তারা সকলে আল্লাহর নাম এবং গুণরাজির ব্যাপারে রসুল সালামের শেখানো পদ্ধতির উপর প্রতিষ্ঠিত ছিলেন সুতরাং আল্লাহ তালা নিজের জন্য যে নাম এবং গুনরাজি পছন্দ করেছেন এবং তার সসলাম যে নাম এবং গুণরাজি তার হাদিসে উল্লেখ করেছেন উহা ব্যতীত অন্য কোনো নাম এবং গুণ গুণাবলী আল্লাহর জন্য নির্দিষ্ট করা যাবে না তাহলে ওপর আলোচনা থেকে আমরা কি শিখলাম যে আল্লাহ রাবুল আলমিন তার নিজের নাম হিসেবে যে নামগুলো উল্লেখ করেছেন এবং সিফাত উল্লেখ করেছেন এবং রসুল সাহাশালাম আল্লাহর জন্য যে সমস্ত নাম এবং সিফাত উল্লেখ করেছেন সেগুলো আমাদের মানতে হবে সেগুলো গ্রহণ করতে হবে সেগুলোর উপরে টিকে থাকতে হবে ওগুলোর ব্যতীত এগুলোর ব্যতীত অন্য কোনো নাম দিয়ে অন্য কোনো সিফাত দিয়ে আল্লাহ রাবুল আলমিনকে ডাকা যাবে না বা আল্লাহর জন্য নির্দিষ্ট করা যাবে না তার কারণ কি তার কারণ হলো যে আল্লাহ সম্পর্কে সবথেকে বেশি কে জ্ঞান রাখে আমরা না আল্লাহ নিজে নিঃসন্দেহে আল্লাহ নিজে তার সম্পর্কে অধিক জ্ঞান রাখেন এবং আল্লাহর পরে আল্লাহ সম্পর্কে সব থেকে বেশি জ্ঞান কে রাখেন নিঃসন্দেহে রসুল সাল্লাম কারণ রসুল্লাম সমগ্র পৃথিবীর মানুষের থেকে আল্লাহ সম্পর্কে বেশি জ্ঞান রাখেন কারণ তার কাছে ওয়াহাই আসে তো আল্লা যেহেতু আল্লাহ তার সম্পর্কে বেশি জ্ঞান রাখেন এবং তারপরে রাসুল সাল্লাম আল্লাহ সম্পর্কে সমগ্র মানুষ মন্ডলীর চাইতে জিনদের চাইতে ফ্রেশদের চাইতে আল্লাহ সম্পর্কে বেশি জ্ঞান রাখেন সুতরাং আল্লাহ এবং আল্লাহ রাসুল সাল্লাহাম আল্লাহ সম্পর্কে যে নাম এবং গুণাবলীগুলো বর্ণনা করেছেন সেগুলোর আগে বা পিছিয়ে আমাদের যাওয়া যাবে না কোনো হস্তক্ষেপ করা যাবে না কোনো প্রকার প্রত্যাখ্যান পরিবর্তন পরিবর্ধন করা যাবে না তারা যেগুলো নাম এবং গুণাবলী বর্ণনা করেছেন সেগুলোই সেগুলোর উপরে আমাদের ধৈর্য ধারণ করতে হবে the night.